ড্রয়িং কে ফিল কালার পরিবর্তন বা লাইন কালার পরিবর্তন, আমরা এর আগে লাইন কালার পরিবর্তনটা দেখেছি, এবং ড্রয়িং কে মুভিং করা বা ছোট বড় করাটা, এটি কে ছোট বড় করার জন্য আমরা যখন ড্রয়িং সিলেক্ট করব তখন চতুর্দিকে রাউন্ড বা বক্স আকারের কয়েকটি চিহ্ন আসবে, সেই চিহ্নের ওখানে মাউস বাটন নিলে উভয়মুখী দিয়ে চিহ্ন হবে, সেই ক্ষেত্রে ছোট বড় করার জন্য মাউস বাটন চেপে ধরলে মাউসের চিহ্ন পরিবর্তন হয়ে কালো প্লাস চিহ্ন হয়ে যাবে, তখন আমরা অর্থাৎ ড্রয়িংকে ছোট বা বড় করতে পারবো মাউস ড্রাগ করার মাধ্যমে। এবার আসি ড্রয়িংয়ের ভিতরের কালার পরিবর্তন করার জন্য। প্রথমে আমরা ড্রয়িংটিকে সিলেক্ট করে ড্রয়িং টুলস থেকে ফরম্যাট ট্যাব সিলেক্ট করে শেপ ফিল অপশন থেকে যে কোনো কালার পরিবর্তন করে দিলে সেটি পরিবর্তন হয়ে যাবে ভিতরের কালার। এবং যদি ড্রয়িংয়ের লাইন কালার পরিবর্তন হয়, তাহলে এর আগেও দেখেছি শেপ আউটলাইন থেকে যে কোনো একটি লাইন আমরা সিলেক্ট করে দিলে সেই কালারের লাইনটি এখানে সিলেক্ট হয়ে যাবে। এভাবে ড্রয়িংয়ের ফিল কালার এবং লাইন কালার পরিবর্তন করতে হয়। কোনো ড্রয়িংকে মুভ করার জন্য আমরা সরাসরি মাউস বাটন চেপে ধরে তার উপরে ড্রাগ করে যে কোনো জায়গায় আমরা মুভ করাতে পারবো, যে কোনো ড্রয়িংকে এভাবে মুভ করানো যাবে। এবার আসি ড্রয়িংয়ের ভিতরে যদি কালার বা মানে কালার বাদে যদি অন্য কোনো অপশন দিয়ে আমরা ফিল করতে চাই, যেমন শেপ ফিল থেকে এখানে গ্রাডিয়েন্ট আছে, অর্থাৎ গ্রাডিয়েন্ট বলতে কোনো একদিকে কালার একটু বেশি এবং কোনো দিকে একটু কম, এরকম অপশনটিকে গ্রাডিয়েন্ট বলা হয়। তো মোর গ্রাডিয়েন্টসে যে আমরা এখান থেকে দুটি কালার নির্ধারণ করে দিয়ে গ্রাডিয়েন্ট করতে পারি, যেমন এখানে ফিল কালারের অপশন, এখানে গ্রাডিয়েন্ট ফিল্ডে ক্লিক করলাম, দুটি কালার এখানে দেখতে পাচ্ছি। তো আমরা একটি কালারকে এখানে নির্ধারণ করে দিই যে আমরা এরকম একটি গ্রাডিয়েন্ট চাই। তো এরকম একটি গ্রাডিয়েন্ট চাইলে এখানে কালার নির্ধারণ করে দিলাম, যেমন লাল, লালের সাথে অন্যান্য গ্রাডিয়েন্ট প্রিসেট কালার থেকে ইচ্ছা করলে নর্মাল আমি সিলেক্ট করে দিতে পারি, যে কোনো একটি প্যাটার্ন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যেমন দুটি কালারের একটি প্যাটার্ন, একটি হলুদ এবং লাল দুটি মিশে গেল, এখানে হলুদটা আমরা সিলেক্ট করে দিলাম, হলুদ হলুদই থাকলো, ওকে করলাম, ক্লোজ করে দিলে দেখতে পাবো যে এখানে গ্রাডিয়েন্ট ফিলটি হয়ে গিয়েছে। এভাবে গ্রাডিয়েন্ট ফিল করা যায়। তারপরে যদি আমরা প্যাটার্ন দিয়ে ফিল করতে চাই, তাহলে প্যাটার্ন দিয়ে ফিল করার জন্য যে কোনো ড্রয়িং সিলেক্ট করে শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে টেক্সচারে যাব, টেক্সচার থেকে এখানে যে কোনো টেক্সচার দিয়ে আমরা এটাকে ফিল করতে পারি। এরপরে আরেকটা যেটি বললাম সেটি হচ্ছে প্যাটার্ন, প্যাটার্ন হচ্ছে আমাদের শেপ ফিলের মধ্যে, এখানে যেহেতু এখানে প্যাটার্ন নেই সেহেতু আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে সরাসরি এই বাটনটিতে অর্থাৎ শেপ স্টাইল থেকে এই বাটনে ক্লিক করলে এখানে প্যাটার্ন ফিল নামে একটি অপশন আছে, ফিল থেকে এখান থেকে যে কোনো একটি প্যাটার্ন সিলেক্ট করে আমরা প্রয়োজনে ফরগ্রাউন্ড কালার পরিবর্তন করে দিতে পারি, এবং ব্যাকগ্রাউন্ড কালার সাদা রয়েছে এখানে অন্য কোনো কালার দিয়ে দিতে পারি, দিয়ে আমরা ক্লোজ করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এটা প্যাটার্ন দিয়ে ফিল হয়ে গেল। এভাবে যে কোনো ড্রয়িংকে আমরা ফিল করতে পারি। এবার দেখি যে কোনো ড্রয়িংয়ের মধ্যে যদি পিকচার দিয়ে ফিল করতে হয় তাহলে কী করব। একইভাবে আমরা এই বাটনে চলে গেলাম, এই বাটন থেকে এখানে পিকচার অর টেক্সচার ফিল, আমরা পিকচার ক্লিক করলাম, পিকচার থেকে টেক্সচারে এখানে টেক্সচার রয়েছে, আর আমরা যদি পিকচার দিয়ে ফিল করতে চাই তাহলে এখান থেকে ইনসার্ট ফ্রম, অথবা আমরা একটা সহজ পদ্ধতি করতে পারি, এখানে শেপ ফিলে গেলে সরাসরি পিকচার ফিল রয়েছে, আমরা এখান থেকে পিকচার ফিলে ক্লিক করলে কম্পিউটারে কোথায় ছবি আছে সেটি খুঁজতে হবে আমাদেরকে, যেমন লাইব্রেরি থেকে এখানে পিকচার, পিকচার থেকে স্যাম্পল পিকচার, স্যাম্পল পিকচার থেকে যে কোনো একটি পিকচার ক্লিক করে ইনসার্ট বাটনে ক্লিক করলে এই শেপের মধ্যে সেই পিকচারটি চলে আসবে। এভাবে আমরা ড্রয়িংয়ের ভিতরে যে কোনো কাজ করতে পারি। আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে যে আমরা নতুন একটু ফাঁকা জায়গা নেই আরেকটি পৃষ্ঠায়, এবার আমরা টেক্সট বক্স আনবো, টেক্সট বক্স এনে সেটিকে ওয়ার্ডার অর্থাৎ আমরা একটু ডিজাইন দিব, যেমন ইনসার্ট থেকে শেপ, শেপস থেকে টেক্সট বক্স, টেক্সট বক্স, টেক্সট বক্স থেকে আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, এখানে আমরা এবার লিখব, যদি লিখি মাই কম্পিউটার, মাই কম্পিউটার লিখলাম, মাই কম্পিউটার লিখে আমরা
এখানে প্রয়োজনে এটিকে বড় করব, অর্থাৎ এখানে 11 সাইজ আছে, আমরা একটু বড় করি। আমরা 48 ফন্ট সাইজ রাখলাম, এটিকে একটু বোল্ড করে দিলাম এবং এটিকে আমরা সেন্টার করলাম যাতে মাঝ বরাবর থাকে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই টেক্সটটাকে আমরা দুই ভাবে ফিল করতে পারি। একটা হচ্ছে আমরা এটিকে একটা কপি করে নিই, যেমন এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, এখানে আমি আরেকবার এটিকে পেস্ট করব, পেস্ট করলাম, অর্থাৎ এটা এখানে দুই দুটি অপশন থাকলো, আমরা দুইটাকে দুই রকম ডিজাইন দিয়ে দেখব। যেমন প্রথমটিতে আমরা দেখব যে এটিকে আমরা যখন ড্রয়িং টুলস থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ স্টাইল থেকে এখান থেকে একটি স্টাইল আমরা দিব, যে কোনো একটি স্টাইল দিব এবং এখানে লেখার ফন্টটাকে আমরা কালারটাকে পরিবর্তন করে দিব। এভাবে দেখতে পাচ্ছি যে এটিকে আমরা ডিজাইন দিলাম, ইচ্ছা করলে এই লেখাটিকে আমরা ফরম্যাট থেকে ওয়ার্ডার স্টাইল থেকে এখান থেকে ওয়ার্ডার দিতে পারি একটা, এটাকে আরও গর্জিয়াস করার জন্য আমরা এটা দিলাম। এতে দেখা গেল যে জিনিসটা আরও ফুটে উঠলো। এবার আমরা দেখাবো রিভার্স কালোর মধ্যে সাদা লেখা, আমরা ফিল কালার অর্থাৎ যে লেখাটি লিখেছি মাই কম্পিউটার সেটিকে আমরা সাদা রং করে দিব, সেটির কালার আমরা হোয়াইট করে দিলাম এবং এখান থেকে এই ড্রয়িংটা সিলেক্ট থাকা অবস্থায় এই ড্রয়িংটি ড্রয়িং টুলস থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে আমরা শেপ ফিলে যে এটাকে কালো করে দিব, কালো বা অন্য যে কোনো কালার আমরা করে দিতে পারি। তো এটাকে একই রকমভাবে অথবা আমরা এখান থেকে শেপ ফিলও করে দিতে পারি, তাহলে এটি ইজিলি দুটো ডিজাইনের হয়ে গেল, একই রকম হয়ে গেল। আমরা এটাকে চেঞ্জ করে দিই, এটাকে একটু ব্ল্যাক করে দিলাম, তাহলে এটা হচ্ছে কালোর মধ্যে সাদা লেখা। তাহলে এই হচ্ছে মূলত ড্রয়িংয়ের অনেকগুলো কাজ, আমরা এটা দেখে আশা করা যায় এটা আমরা করতে পারবো।